এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতার পার্ক সার্কাস ময়দানের কাছেই। একেবারে আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা শুনেছেন যে দিল্লির শাহিনবাগে সেখানে মহিলারা এনআরসি প্রত্যাহারের দাবিতে তারা কিন্তু আন্দোলন নেমেছেন, এবং কলকাতার মহিলারাও কিন্তু সেই শাহিনবাগের অনুকরণে কিন্তু তারাও আন্দোলন নেমেছেন গত 7ই জানুয়ারি। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে বুড়া সবাই কিন্তু মহিলারা নেমেছেন, দেখতে পাচ্ছেন বয়স্ক মহিলারা এবং ছাত্রীরা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো। একেবারে বাচ্চা মেয়েরাও কিন্তু এই প্রোটেস্টে অংশগ্রহণ করেছেন, এবং অনেক বয়স্ক মহিলারাও অংশগ্রহণ করেছেন, ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছেন, সেই চিত্র দেখতেই পাচ্ছেন আপনারা। মহিলারা পথে বসেছেন এনআরসি এবং সিএ আইনের বিরুদ্ধে, এখানে ওই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের এই চাই যে মোদি গভর্নমেন্ট সিএ যে বিল পাস করেছে তোকে ওয়াপস করে, সিএ কে ক্যান্সেল করে, আর আমাদের এনপিআর করব না, কিন্তু এনপিআর যে আছে সিএ যে বিল পাস করেছে, সিএ বিল সংবিধানকে বিরুদ্ধ আছে, সংবিধানকে আর্টিকেল 14 আর সংবিধানকে আর্টিকেল 15 কে বিরুদ্ধ আছে সিএ। সিএ অনেক জুলুম আছে, আমাদের একে মানবো না, সিএ কে ওয়াপস নিতে হবে, না হলে আমাদের এনপিআর কে সাপোর্ট করব না, এনপিআর কে আমাদের কাগজ দেখাবো না। যদি মোদি চাইছেন যে আমাদের শুধু মুসলিম কমিউনিটিকে আর শুধু দলিতকে আর শুধু আদিবাসীকে ডিটেনশন ক্যাম্পে রাখবেন, আমাদের তৈরি আছি 50 করোড় আদমিকে ডিটেনশন ক্যাম্পে রাখুন, কিন্তু আমাদের কাগজ দেখাবো না, আমাদের সিএএ কে মানবো না। যতক্ষণ চলছে মোদি কোনো জবাব দিচ্ছেন না, আমাদের প্রধানমন্ত্রী কিছু রেসপন্স দিচ্ছেন না, যত তক ওনাকে ওয়াপস নিতে হবে, না নেবেন, যদি সিএ ওয়াপস না নেবেন যদি ডিটেনশন ক্যাম্প তৈরি করুন, হাজারটা 100টা ডিটেনশন ক্যাম্প তৈরি করুন, আমাদের ডিটেনশন ক্যাম্পে যাব, পাকিস্তান যাব না। ডক্টর নীলম গজালা, আমি প্রিন্সিপাল আছি একটা মাধ্যমিক স্কুলে, আমি প্রিন্সিপাল আছি, আমাদের কাছে অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করে, কিন্তু এখানে আমি এসেছি আমার বাড়িতে ছাড়ে, আমার ঘরটা ছাড়ে, আমার ছেলে মেয়েকে ছেড়ে স্কুল থেকে আমি এসেছি, আর রাত্রিবেলা থাকবো, আর মোদি গভর্নমেন্টকে বাতাবো যে আমাদের এগেনস্ট আছি সিএ কে। যতদিন পর্যন্ত এনআরসি এবং সিএ আইন বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত এই প্রোটেস্ট চলতে থাকবে, এই আন্দোলন চলতে থাকবে মহিলাদের পক্ষ থেকে। এই কনকনে ঠান্ডায় শীতের মাঝখানেও কিন্তু তাদের আন্দোলন চলে যাচ্ছে। আপনারা দেখছেন পিএম নিউজ 24 ক্যামেরায় আবদুল্লাহ সাইদের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, কলকাতা। আজাদী 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 আজাদ